ये है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज। অনেকগুলি প্রশ্ন একসঙ্গে করলেন, তো জেএমসি গণঅবস্থান মঞ্চ থেকে একটাই বার্তা দেব রাজ্য সরকারের উদ্দেশ্যে, যে আজকে 44 দিন চলছে, রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো একটা সিঙ্গেল বার্তা আমাদের জন্য আসেনি। আমরা প্রত্যেকবার হতাশ হয়েছি, 5 থেকে 6 বার শিক্ষা দপ্তরে যাওয়া হয়েছে, আমাদের প্রতিনিধিরা গেছেন, এমনকি আমিও গেছি, ডাইরেক্টর ডিও থেকে শুরু করে দুবার করে শিক্ষা সচিব থেকে শুরু করে বারবার যাওয়া হয়েছে। এবং গত 16 তারিখের মধ্যে আমাদের মাননীয় শিক্ষা সচিব বলেছিলেন যে 16 তারিখের মধ্যে আমরা যা যা চেয়েছি সেগুলো প্রশ্ন করেছি, বা আমাদের যে ব্যাপারগুলো চাকরির ক্ষেত্রে আমরা অনেকগুলো প্রশ্ন ছুড়েছিলাম করেছিলাম, এবং আমাদের চাকরিগুলো আমাদের ঘুমের মধ্যে চলে গেছে, আমরা জানতেও পারিনি, আমাদেরকেও কথা বলার সুযোগ করে দেয়নি, আর কিভাবে চাকরিটা চলে গেল আমরা জানলামই না, কিন্তু আমরা বলার সুযোগ পাইনি। সেক্ষেত্রে আমরা মাননীয়ার কাছে গেছিলাম, কয়েকবার শিক্ষা দপ্তরে যাওয়া হয়েছে, কিন্তু আমরা সদুত্তর পাইনি। মাননীয়া বলেছিলেন যে আমরা 16 তারিখের মধ্যে আমরা যে 8 জন প্রতিনিধি ছিলাম আমাদেরকে বাই নেমে আমাদের জানিয়ে দেওয়া হবে, চিঠি দেওয়া হবে, কিন্তু 16 তারিখের মধ্যে এমন কোনো চিঠি আমরা পাইনি, কোন রকম সদুত্তর পাইনি। তারপরও আমরা মানে কি বলবো, নিজে যেচেই আবার 16 তারিখ আমাদের পক্ষ থেকে মাননীয় সেক্রেটারির কাছে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে ওনাকে পাওয়া যায়নি। শিক্ষা দপ্তরে গেছেন, শিক্ষা দপ্তরে ওনাকে কাউকে পাওয়া যায়নি, জয়েন্ট ডাইরেক্টরের কাছে গেছেন। সুতরাং আমাদের একটা আহ্বান থাকবে বা আবেদন থাকবে যে শিক্ষা দপ্তরের কাছে আমরা এই নিয়ে 5-6 বার গেছি, কিন্তু কোন রকম আমাদের যে পজিটিভ কিছু আমরা আলোচনা পাইনি, বা আমাদের জন্য যে চাকরির ব্যবস্থা করছেন কি করছেন না, প্রসেসিং হচ্ছে কি হচ্ছে না, সেই ব্যাপারে কোন রকম পজিটিভ কোন কথাবার্তা আমাদের কাছে আসেনি। ফলে আমরা এখন পর্যন্ত আশ্বস্ত হতে পারছি না, আজকে 44 দিন চলছে, এত কনকনে ঠান্ডা, এইভাবে আমরা সবাই এখানে থাকি, কিন্তু সরকারের পক্ষ থেকে কোন রকম প্রতিনিধি আসেনি, এখন পর্যন্ত আমাদের প্রতি কোন রকম বার্তা আসেনি। এবং আমরা স্থির করেছিলাম জেএমসির পক্ষ থেকে যে আমরা মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইতে যাব 18 জানুয়ারি, মুখ্যমন্ত্রী স্পটে নেই, মানে সেশন আউট অফ সেশন এই কারণে, এবং গতকাল একটা রাজনৈতিক দল বল দেখেছে, ফলে আমাদের যে শিক্ষক শিক্ষিকারা আসার ক্ষেত্রে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, ফলে আমরা আপাতত স্থগিত রেখেছি, কিন্তু আমরা ক্যান্সেল করিনি। আমাদের যে মুখ্যমন্ত্রীর কাছে উনি আমাদেরকে 3 অক্টোবর যে কথা দিয়েছিলেন যে আমাদের 10,323 স্থায়ী ব্যবস্থা করবেন, সেই প্রতিশ্রুতি রক্ষা হয়নি। আজকে আমরা 10 মাস চলছে আমরা চাকরি হারা, আমাদের শিক্ষকরা একে একে মৃত্যুর পথে যাচ্ছেন, এই মন্ত্রী বসা অবস্থানে বসার সময় আমাদের 2 জন শিক্ষক শিক্ষিকা উত্তম ত্রিপুরা এবং রিমি দেবনা 2 জন শিক্ষক শিক্ষিকা আত্মহত্যা করেছেন ঋণের দায়ে, চাকরি নেই অভাব অনটনের কারণে, এবং অনেকজন শিক্ষক শিক্ষিকা অসুস্থ হয়ে হাসপাতালে অ্যাডমিট আছেন। আমরা আর কোন রকম মৃত্যু দেখতে চাই না, একজনকে হারাতে চাই না। এই যে মৃত্যুগুলি হচ্ছে, সেই মৃত্যুগুলির দায় তো সরকারকেই নিতে হবে, এবং সেই মৃত্যুর মিছিল আর যেন না বাড়ে সেক্ষেত্রে সরকারকে অবশ্যই একটা অতি সত্তর একটা উদ্যোগ নেওয়া উচিত। আমাদের আমরা তো এই রাজ্যের সন্তান, আমরা এই রাজ্যের 7 লক্ষ জনগণের মধ্যে পড়ি, আমরা জাতির মেরুদণ্ড, ছাত্র করা কারিগর, মাননীয় মুখ্যমন্ত্রী উনিও শিক্ষকদের কাছেই পড়াশোনা করে আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, সুতরাং শিক্ষকদের সম্মান করা, উনারও মুখ্যমন্ত্রী হিসেবে বা একজন তিনি যখন ছাত্র ছিলেন শিক্ষকের প্রতি, তাই না, উনারও একটা সম্মান বা দায়বদ্ধতা থেকেই যায়। সেক্ষেত্রে বারবার অনুরোধ করেছি, কিন্তু ওনারা কোনো রকম আমাদের অনুরোধ অনুনয় বিনয় কিছু শুনলেন না, ওনাদের কর্ণ কোহরে ঢুকছেই না। সুতরাং আমরা আগামী দিনে আন্দোলন কিন্তু হবে, তীব্রতর হবে, আমরা কিন্তু বসে থাকবো না। এইভাবে এখানে খাওয়ার আসছে, রাজ্যের মানুষ আমাদেরকে সাহায্য করছেন, এভাবে আজকে 44 দিন চলছে, আমরা এখানে বসে থাকবো, একে একে করে একে একে শিক্ষকরা মরবে, মৃত্যু হবে, আমরা সহ্য করবো, এটা হবে না। আমরা 2-1 দিন দেখছি, দেখি সরকার কি করছেন। আমরা কিন্তু আমাদের সামনে 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, হ্যাঁ,
তারপরে গণতন্ত্র দিবস, সেই ক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস, এগুলো এগুলো আমাদের মাথায় আছে। সুতরাং সরকার সরকারের কাছে আমরা একটা কথাই বলবো, আমরা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছি, আমরা কিন্তু অগণতান্ত্রিক পথে যেতে বাধ্য হচ্ছে হব। এই ক্ষেত্রে আপনারা অবশ্যই অতি সত্বর আমাদের চাকরির ব্যবস্থা করুন, না হলে কিন্তু আমরা আগামী দিনে অগণতান্ত্রিক পথে যাব। ধৈর্যের বাঁধ ভাঙবেন না, আমরা শিক্ষক শিক্ষক সুলভ আচরণ করছি, এখনো আমাদের ধৈর্যের বাঁধ ভাঙতে দিচ্ছি না। কারণ আমরা এখনো ভাবছি যে আপনারা অভিভাবক, আপনারা রাজ্যের সরকার প্রধান, আপনি কথা দিয়েছিলেন, আপনি আপনার কথা রাখবেন, হয়তো প্রসেসিং করছেন, সেটা আমরা এখনো চিন্তা করছি। তাই আগামী দিনে যদি ভয়ঙ্কর আন্দোলন, তীব্র আন্দোলন, জঙ্গি আন্দোলন, মানমুখী আন্দোলন না চান, তাহলে রাজ্যে অগণতান্ত্রিক আন্দোলন না চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে আসুন, কথা বলুন, প্রতিনিধি পাঠান, বা আপনারা আমাদের চাকরির ব্যবস্থা করুন এবং মৃত পরিবারে একটি করে স্থায়ী চাকরির ব্যবস্থা করুন। আমরা আর কোনো কিছু শুনতে চাই না, আমরা চাই যে স্থায়ী ব্যবস্থা, রেগুলার চাকরি, একজনও শিক্ষক যেন বাদ না যায়, প্রত্যেক শিক্ষক একসঙ্গে চাকরি গেছে, প্রত্যেক শিক্ষকের চাকরি চাই, আমরা কাউকে বাদ দিয়ে আমরা চাকরি চাইছি না। আমরা চাইছি যে 10,323 শিক্ষকদের চাকরি গেছে একসঙ্গে, আমরা একসঙ্গে চাই। কিভাবে দেবেন এটা আপনার বিষয়, মানে আপনারা হ্যাঁ ক্রাইটেরিয়া রাখতে পারেন যে 10 বছরের এক্সপিরিয়েন্স, 7 বছরের টিচিং এক্সপিরিয়েন্স, এটা রাখতে আমরা বুঝবো যে আমাদের জন্য আপনারা করতে চাইছেন, সদিচ্ছা আছে। অবশ্যই আপনারা দ্রুত সিদ্ধান্ত করুন, নইলে কিন্তু আমরা ধৈর্যের বাঁধ ভেঙে রাস্তায় নামবো।